ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার নরসিংগড় স্থিত পঞ্চায়েত মাঠে আন্ত অফিস ফুটবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট পাঁচটি দল। প্রতিযোগিতায় যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব কৃষ্ণপদ সরকার এবং সাধারণ সম্পাদক রাজীব চট্টোপাধ্যায়। আন্ত অফিস ফুটবল প্রতিযোগিতায় এই আসর ঘিরে ক্রীড়া মহলে ছিল উৎসাহের পরিবেশ। পাঁচ বছর পর আমরা এবার আবার ফুটবল টুর্নামেন্ট করছি। টোটাল পাঁচটা রিক্রিয়েশন ক্লাব অংশগ্রহণ করেছে। আগামী 16 তারিখ থেকে মাসে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করব। এখন অব্দি 12টা রিক্রিয়েশন ক্লাব এন্ট্রি করেছে। আশা করি খুব ভালো খেলাগুলো হবে এবং যে খেলাগুলি এখানে হচ্ছে তার মধ্যে সেমিফাইনাল হবে, তাদের থেকে আমরা অল ইন্ডিয়া কম্পিটিশনে টিম পাঠাবো।